দুনিয়ার জমিনের সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর পবিত্র ঘর মসজিদ আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো হাট বাজার সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাংলাদেশের চা হোস্টেলগুলি পৃথিবীর জমিনে যত জায়গায় চা হোস্টেল দেখবেন বাবা 24 ঘন্টার ভিতরে 16 ঘন্টা টেলিভিশন চালাইয়া রাখে দোকানদার চিন্তা করে কোন ফিল্মটা চালাইলে কোন চ্যানেলটা চালায়া রাখলে পাবলিক আমার সামনে বসবে পাবলিক এখন চা খাইতে দোকানে যায় না পাবলিক যায় এমুক দোকানে গেলে ভালো ভালো ড্যান্স দেখা যায় এমুক দোকানে গেলে অর্ধ উলঙ্গ নারীদের চেহারা দেখা যায় একটা না দুইটা না চার পাঁচটা চা টানে আর সময় নষ্ট করে এই জন্য বাবা চা হোস্টেলের মাহফিলের সাথে এক করব না রাস্তার মাহফিলে করতে পারে না মাহফিলে তুমি কদম বাড়ায়া দিলা আমি বলি না আমি বলি না বান্দা তুমি যতটা কদম বাড়ায়া দিবা ডান কান্দের ফেরেশতা 10টা করে নে তোমার আমলনামার ভিতরে ঢুকায় দিল বাম কান্দের ফেরেশতা আমলনামা থেকে একটি করে অপরাধ খেতে দিয়ে দিল এই হলো নাম্বার 1 ফজিলত নাম্বার 2 ফজিলত হচ্ছে ধরেন বীর পাশা থেকে অথবা একটু দূর থেকে আপনারা পা দিয়ে হাইটা হাইটা মাহফিলের দিকে কদম আপনি দিতে দিতে আসলেন যে জমিনটার উপর দিয়ে হাঁটলেন রে বাবা আল্লাহ একদিন ঘোষণা করবে কুল্লু মান আলাইহা ফান অসুবিধা হয় কষ্ট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করার সাথে সাথে এই জমিনের উপরে যত শক্তিশালী বিল্ডিং গুলো আছে যত দামি 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 ঘর বাড়ি আছে জমিনের নিচে যত প্রকার শক্তিশালী বিল্ডিং গুলো বানানো আছে আল্লাহ বানানোর সাথে সাথে জমিন থেকে একটা মোলার উপর ধরে টান দিলে মোলাটা যেমন জমিনের ভিতর থেকে হাতে চলে আসে রে সমস্ত বিল্ডিং গুলো নিচ থেকে উপরের দিকে উঠে জমিনের সাথে মিশে যাবে তুলার মতো উঠতে শুরু করবে গোটা জমিনটা তামা হয়ে যাবে কোনো কিছুই থাকবে না ইমানদার মুসলমান বাবা ও বিন্নি কাটের একতা সুন্নি যুব সংগঠনের বাবারা মাহফিল করতে যাইয়া 15 দিন পর্যন্ত চাঁদা কালেক্ট করেছ মাহফিল সাজাইতে যাইয়া 1 মাস পর্যন্ত তুমি চিন্তা করেছ মাহফিল সাজাইতে যাইয়া 10 দিন পর্যন্ত 3 বেলার ভিতরে ভালোভাবে তুমি খানা খাও নাই অনেক পরিশ্রম তুমি করেছ বুঝতেছো তো তোমার লস হয়ে গেছে না 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 আল্লাহর কোরআন যদি সত্য হই রে নবীর হাদিস যদি তুমি বিশ্বাস করো রে নেক কাজ করার জন্য মাহফিল সাজানো একটা নেক কাজ মসজিদ তৈরি করা একটা নেক কাজ মাদ্রাসা বানানো একটা নেক কাজ কোরআনের বাণীগুলো প্রচার করা দেওয়া নেক কাজ রে যুবক নেক কাজের মসজিদ সাজাইতে দাইয়া যতদিন তুমি পরিশ্রম করা চলে যুবক যতবার জমিনটার উপর দিয়ে কদম দিলা এই জমিন একদিন তোমার পক্ষে সাক্ষী হয়ে যাবে ভিন্ডিঘাটে রাস্তার মাটি গুলো তোমার পক্ষে সাক্ষী দিবে মাওলা বদ আমলের কারণে এই বান্দা জাহান্নামে হয়ে যাচ্ছে নেক আমল কম থাকার কারণে মিজানের পান্নায় আটকা পড়ে গেছে ফুল সিরাতের গাতে আটকা পড়ে গেছে আমি জমিন তার পক্ষে সাক্ষী দিচ্ছি দেখো তোমার বান্দা আমার বুকের উপর পা দিয়া দিয়া মসজিদের দিকে গেল আমার বুকের উপর পা দিয়া দিয়া কোরআনের কথাগুলো শোনানোর জন্য গেল আমার সিনার উপর পা দিয়া দিয়া মাদ্রাসায় পড়াশোনা করার জন্য গেল আমার সিনার উপর পা দিয়া রে মনে এই বিন্নিঘাটের যুবক আজকে তুমি হয়তো জমিনের উপরে দাঁড়াইয়া মিথ্যা বলা জমিন কোনো প্রতিবাদ করে না জমিনটার উপরে দাঁড়াইয়া তুমি জিনা করো জমিন প্রতিবাদ করে না মাটির উপরে দাঁড়াইয়া অন্যের হক তুমি নষ্ট করো জমিন প্রতিবাদ করে না জমিনটার উপরে দাঁড়াইয়া এক পীর আর এক পীরের বিরুদ্ধে কি বলে জমিন কোনো কিছু বলে না এই আজকে সমাজ কোন দিকে গেল কোথায় গেল রে যাদের কাছে
থেকে মানুষ আদর্শ শিখবে যাদের কাছ থেকে মানুষ সত্য শিখবে এরাই যদি স্টেজে বইসা গালাগালি করে সাধারণ পাবলিক যাইব কই এই কথা বলা ঠিক কি না যাদের কাছ থেকে সত্য শিখবে যাদের কাছ থেকে মানুষ তরিকত শিখবে এরাই যদি গুতাগুতি করে আপনি কার কাছে যাবেন আজকে সমাজ যেমন হয়ে গেল নিজেরে পড়া পীরে কামাইল্লা দাবি করি কিন্তু নিজের জবান হেফাজত করতে পারছি না এই কথা বলা ঠিক না ঠিক রাগ করলেন নাকি কষ্ট হয় আপনাদের আমি কি লাইন ঘুরাই দিব না চলবো কথা বলেন চলবো আমি কিভাবে কথা বলি আপনারা জানেন একাধিকবার অত্র অঞ্চলে এসেছি আমি সবচাইতে বেশি কষ্ট পাই তখন যখন সমাজের নেতাগুলো যখন চেহারাটা ঘুরায় নেয় সমাজের পীরগুলো যখন সাধারণ মানুষকে গালাগালি করে তখন আমার আমার অন্তরে বড় ধাক্কা লাগে অন্তরে বড় কষ্ট পাই ভাই আমরা মাদ্রাসায় পড়াশোনা করেছি আমাদের কাছ থেকে আপনারা আদব শিখবেন প্রেম শিখবেন ভালোবাসা শিখবেন আপনারা তো মাদ্রাসায় পড়েন নাই কোনটা সহিহ কোনটা যঈফ কোনটা ঠিক কোনটা বেঠিক এগুলি তো আপনারা বুঝেন না কথা বলেন না আজকে সমাজের ভিতরে কিছু কিছু পীরের কারণে নিজেরে নিজে ফিরে কামাইল্লা দাবি করে সে বেনসন সিগারেট টানে আছে না নাই আছে না নাই এগুলি বললেই আমি রাই ফুরি ভালো না কতক্ষণ আছে কিনা আপনি জানিয়ে রাখবেন পীর সাহেব যদি বেনসন টানে মুরিদ গাঞ্জা ধরতে বেশি দিন লাগতো না কি ধাক্কা লাগছে মনে মধ্যে কষ্ট হয়েছে পীরে কামেল অনেক বড় বিষয় এখন তো জগতের ভিতরে যদি ফ্যামিলিতে একজন পীর সাহেব হয় তার হের 14 গোষ্ঠী পীর কথা বল আমরা রে বানাই লাগছে বোকা আমরা রে কি আমরা তো সাধারণ মানুষ আমরা রে যেমনে কো আমরা এমনি চলি কথা বল না দোষ আপনারা না এই পীর সাহেব যদি জান্নাতে যা তে এই পীর সাহেবের 6 বছর আগে 6 বছর আগে না 100 বছর আগে আপনারা জান্নাতে চলে যাবেন আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করো আমিন হুজুরে কোন আমিন 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 আর হুজুরে বলি আমিন আল্লাহুম্মা সাল্লি জুরে وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا بندي غادر جوبا كشتو نمانا وانتر دكالا غيبانا رجوبا আমি কারো বিরুদ্ধে বলার জন্য আসি নাই আমি তোমাকে হেদায়েত দিতে পারব না হেদায়েতের মালিক আমি বক্তা নারে বাবা হেদায়েতের মালিক পৃথিবীর কোন পিশাব নারে বাবা একটু আওয়াজ দিয়ে বলেন না হেদায়েতের মালিক কে মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লাহু ওয়া মাই ইউদিলহু ফালা হাদিয়ালা হেদায়েতের মালিক কোন পীর না রে নবী রাসূলগণের হাতে আমার আল্লাহ হেদায়েত দান করেন নাই একমাত্র হেদায়েতের চাবিকাঠি আমার আল্লাহর কাছে মাইয়াতুর রাসূলা ফাকাদ রাসাদা ওয়া মাইয়াসিমা ফাকাদ গাওয়া আল্লাহ এবং তার রাসূলকে জানা মেনে নিয়েছে ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের ভিতরে ঢুকে গেছে ইমামদার মুসলমান বাবারে ও পিন্নি কাটের যুবক কেমনে বুঝাইব কোন ভাষা দিয়ে বুঝাইলে অন্তর থেকে হিংসা চলে যাবে অন্তর থেকে রিয়া চলে যাবে শুনিয়া না কেন নবীর হাদিস কারো অন্তরে যদি সরিষার দানা পরিমাণ রিয়া থাকে রে অহংকার থাকে রে সেই যত বড় পাগড়ি পরনেওয়ালা হোক না কেন সেই যত বড় পীর কামেল হোক না কেন জান্নাতে ঢুকবে না আর কোন মানুষের অন্তরে যদি বালির কণা পরিমাণ প্রেম থাকে রে
রসূলের আশে কইরে যারা পরিমাণ ঈমানদার হইরে যারা পরিমাণ ঈমান যদি থাকে রে এই লোকটা জাহান্নামে যাবে না এই লোকটার জন্য আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে এই বিন্নিগাড়ের বাবা মাহফিল করতে যাইয়া অনেক পরিশ্রম তুমি করেছো অসুবিধা নাই যতটা ঘন্টা যত দিন যত রাত তুমি মাহফিল করার জন্য সামনে কদম দিলা এই জমিন একদিন তোমার পক্ষে সাক্ষী দিবে আজকে হয়তো জমিনটার উপরে দাঁড়াইয়া আমি রাই পরি মিথ্যা কথা বলি জমিন কোন কথা বলে না আজকে হয়তো জমিনটার উপরে দাঁড়াইয়া ওজনে কমতি দিছি জমিন কোন কথা বলে না আজকে হয়তো জমিনটার উপরে দাঁড়াইয়া পরের হক নষ্ট করি জমিন কোন কথা বলে না আজকে হয়তো মাটির উপরে দাঁড়াইয়া জিনা করতেছি জমিন কোন কথা বলে না আজকে হয়তো মাটির উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া রে যুব অন্যের গীবত করি জমিন কোন কথা বলে না কথা বলে না একদিন আমার আল্লাহ তোমার জবান বন্ধ করে দিবে হাতের জবান খুলে দেওয়া হবে পায়ের জবান খুলে দেওয়া হবে মাটির জবান আমার আল্লাহ খুলে দিবে ওই দিন কিন্তু বেশি দূরে না ওই দিনটা একেবারে নিকটতম এখন তুমি যা ইচ্ছা তা করবা কোনো বাধা নাই কোনো প্রশ্ন নাই তুমি যদি নামাজ পড়ো তারপর ঘরের ভিতরে আমার আল্লাহ খাবার দিবে নামাজ না পড়লে খাবার দিবে তুমি যদি মদ পান করো তারপর খাবারের দরজা বন্ধ হবে না তুমি যদি দুধ পান করো তারপর খাবার চলে আসবে তুমি যদি গোটা জিন্দগির ভিতরে হালাল ভাবে চলো সামান্য একটু কষ্ট হবে দুনিয়া সিজনুল মুমিনিনা ও জান্নাতুল কাফিরিন এই ইমানদার মুসলমান যুবক রে ইমানদারের জন্য এই দুনিয়াটা জেলখানা জেলখানা ইমানদারের জন্য দুনিয়াটা জেলখানা আর বেঈমান কাফের মুশরিকদের জন্য এই দুনিয়াটা হইল একটা বালা এই দুনিয়াটা বালাখানা ইমানদারের জন্য দুনিয়াটা জেলখানার মতো কারণ একজন ইমানদার ইচ্ছা করলে মিথ্যা বলতে পারে না একজন ইমানদার ইচ্ছা করলে কাউকে গালি দিতে পারে না একজন ইমানদার ইচ্ছা করলে কারো গীবত বলতে পারে না একজন ইমানদার ইচ্ছা করলে নামাজ ছেড়ে দিতে পারে না একজন ইমানদার সুদ খাইতে পারে না একজন ইমানদার ঘুষ খাইতে পারে না একজন ইমানদার পরের হক নষ্ট করতে পারে না একজন ইমানদার পাঁচ ওয়াক্ত নামাজ কাজা করতে পারে না একজন ইমানদার মাহে রমজান মাসে দিনের বেলা খাবার খাইতে পারে না একজন ইমানদার পরের হক নষ্ট করে না রে করে না ইতিমের মালির দিকে লুপ করে না একজন ইমানদার কোনদিন নাপাক জায়গায় চলাফেরা করবে না এই জন্য ইমানদারের জন্য চলাফেরা কষ্ট আর একজন বেঈমান সুদ খায় ঘুষ খায় নামাজ ছাড়ে মিথ্যা বলে জেনা করে মনে যা চাই তা করে এর জন্য আমার নবী আপনার নবী বলে রে দুনিয়াটা ইমানদারের জন্য জেলখানা আর মুমিনের জন্য হইল মুমিনের জন্য জেলখানা আর কোমিনের জন্য বেনামাজির জন্য নাফরমানের জন্য এই দুনিয়াটা হইল বালখানা এই দুনিয়ার জিন্দগি শুরু হয়েছে রে যুব চলছে চলছে হঠাৎ একদিন থেমে যাবে হঠাৎ একদিন থেমে যাবে থেমে যাবে আমি আর তুমি ভাবতেছি মৃত্যু হয়ে যাব মানুষ আমাকে গোসল করাবে মানুষ আমাকে কাফন পরাবে মানুষ আমাকে দাফন করবে এই বুঝি আমার খেলা শেষ না 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 সামনে আর একটা জিন্দগি আছে এ পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে দিতে হবে রে ভাই ছেড়ে দিতে হবে এ পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে সুন্দর পৃথিবী একদিন
ছেড়ে দিতে হবে রে ভাই ছেড়ে দিতে হবে তোমারই দুচক রবে কি দিন মহাগুমের মাঝে একবার দেখিয়া তোমায় বিদায় করে দিবে রে ভাই বিদায় করে দিবে ইমানদার মুসলমান যুবক রাস্তা দিয়ে তুমি সিঞ্জি চালাও গ্যাস শেষ হয়ে গেলে আবার তুমি পাম্প থেকে নতুন করে গ্যাস ঢুকাইয়া সিঞ্জি চালাইতে পারো তুমি অটো রিক্সা চালাও চার্জ শেষ হয়ে গেল আবার চার্জ দিয়ে তুমি চালাইতে পারো বাবা এ যুবক ভাই রাস্তা দিয়ে তুমি মোটর সাইকেল চালাও চাকা থেকে যদি হাওয়া বাহির হয়ে যায় মোটর সাইকেল আর সামনে যাবে না পুনরায় হাওয়া দিয়ে তুমি চালাইতে পারো কিন্তু রে বাবা তোমার আমার দেহের ভিতর থেকে যে দিন পান পাখিটা বাহির হয়ে যাবে দেহের ভিতর থেকে রে বাবা পাখিটা যেদিন বাহির হয়ে যাবে হাওয়া যেদিন বাহির হয়ে যাবে রে আমি রায়পুরীকে একটা সেকেন্ডের জন্য আর কেউ বক্তা হিসাবে দাওয়াত দিবেন না এই যুবক তোমাকে আর ঘরে জায়গা দিবে না রে কখন চলে যাব কোন দিন চলে যাব কোন টাইমে চলে যাব এটার কোন তো নির্ধারিত কোন সীমানা নাই এখন হতে পারে আগামী কালকে হতে পারে তিন দিন পরে হতে পারে রে তিন সপ্তাহ পরে হতে পারে এই বস এই মাহফিলটা তিন বছর চলমান একটু ডান দিকে বাম দিকে তাকিয়ে দেখেন আজ থেকে তিন বছর পূর্বে যে মানুষগুলো মাহফিল অংশগ্রহণ করেছে যে বাবারা মাহফিলে চাঁদা দিয়ে পরামর্শ দিয়েছে করার জন্য সহযোগিতা করেছে ডানে বামে তাকায় দেখেন অনেক মুরব্বি বিন্নি ঘাটে নয় অনেক মুরব্বি বীর পাশাতে নাই অনেক মুরব্বি ইসলাম পরে নয় এমন একটা জায়গার ভিতরে তারা লুকাইছে গোটা পৃথিবী তন্ন তন্ন করে তুমি যদি তালাশ করো রে বাবা তাদেরকে খুঁজা কোথাও পাওয়া যাইবে না এমন একটা জায়গার ভিতরে তারা অবস্থান করেছে যেই জায়গার ভিতরে চলে গেলে আর কোনদিন ফিরে বিন্নি কাটে আসে যায় না ইমামদার মুসলমান বাবা গো আমি রায়পুরি চলে যাব তোমরা চলে যাইবা যারা মাহফিলে এসেছেন আপনাদের সামনে যেমন মালাকুম ও তাজরাইল হাজির হয়ে যাবে যারা আসতে পার নাই তাদের সামনে হাজির হবে এই দোকানপাটে রাস্তাঘাটে চা হোস্টেলে দাঁড়িয়ে দাঁড়াছে রে তাদের কেউ মানা কোন মত একদিন গ্রেপ্তার করবে পৃথিবীতে কোনো জীবিত প্রাণী থাকবে না রে আমার আল্লাহ সুরাতুল আল ইমরানের 185 নং আয়াতের ভিতরে বলে কুল্লু নাফসিন যায়িকাতুল নতুন কিছু কথা শুনে যাব বাবা গভীর মনোযোগ মৃত্যুর আলোচনা আমি আমির হোসেন রায়পুরি বেশি বেশি করি কবরের আলোচনা আমি রায়পুরি বেশি বেশি করি রে বাবা আমি আমির হোসেন রায়পুরির ইউটিউবে চার্জ দিবেন যদি 100 ওয়াজ থাকে 70টা ওয়াজ কবর এবং আখেরাত নিয়ে পাবেন তার কারণটা কি বাবা মানুষের দিলটা এখন এত শক্ত হয়েছে মানুষের অন্তর এত কঠিন হয়েছে পাথর উপরে পানি পড়লে আস্তে আস্তে গলে যায় কিন্তু বিজয়নগর থানার মানুষ না গোটা বাংলাদেশের জমিন আমি ঘুরে 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 দেখলাম মানুষগুলো মাহফিল শুনতে আসে
মাহফিল শোনার পরেও মাহফিলের ভিতরে এক রকম থাকে বাহির হয়ে গেলে ভিন্ন রকম হয়ে যায় যতক্ষণ পর্যন্ত মাহফিলে থাকে রে ততক্ষণ পর্যন্ত মানুষের অন্তরটা তুলার মত নরম থাকে মাহফিল থেকে বাহির হয়ে গেলে পুলিশ যেমন আসামি গ্রেফতার করে পাইলে মাহফিল থেকে বাহির হয়ে গেলে আমাদের প্রকাশ্য শত্রু শয়তান আমাদেরকে গ্রেফতার করে ফেলে শয়তান আমাদেরকে বন্দী করে ফেলে এই ইমামদার মুসলমান যুবকরে আমি খেয়াল করে দেখলাম কবরের কথাগুলো উপস্থাপনা করলে মানুষের হৃদয়টা দ্রুত গতিতে নরম হয়ে যায় আখিরাতের কথা বললে রে মানুষের পাথরের মতো অন্তরটা একবারে একবারে আটির খামার মতো নরম হয়ে যায় ইমামদার মুসলমান বাবা আলমে দুনিয়ার জিন্দেগি চলবা পিছনের দিকে আর ব্যাক করে না রে বাবা পাহাড় থেকে ঝর্ণার পানিগুলো নিচের দিকে নামে আল্লাহর কসম করে বলি ঝর্ণার পানি কোনোদিন উপরের দিকে ব্যাক করে না রে বাবা তেমনি মানুষের জিন্দিগিটা এমন মানুষের জিন্দিগিটা চলে যায় আর ফিরে পাওয়া সম্ভব না রে বাবা আর ফিরে তাকানো সম্ভব না ইমামদার মুসলমান বাবা অসুস্থ হয়ে গেলে ডাক্তার চিকিৎসা করলে ভালো হয় একটা ডাক্তারের কাছ থেকে লম্বা সময় পর্যন্ত পরামর্শ নিলেন এখন যদি যাইয়া বলেন ও ডাক্তার বাবা গো আপনার প্রেসক্রিপশন অনুযায়ী চললাম আপনার পরামর্শ অনুযায়ী একবার ইন্ডিয়া পর্যন্ত গেলাম আপনি যেখানে বলেছেন আমি সেখানে গিয়েছি একটা আরজি আমার মন বলে আমি বাঁচবো না আমার মন বলে আমি থাকবো না এতদিন আমি লক্ষ লক্ষ টাকা আপনাকে দিয়েছি আপনি যেইভাবে বলেছেন আমি সেইভাবে চলাফেরা করেছি আমি আমার লাইফে যত টাকা ইনকাম করেছি সমস্ত টাকা পয়সা আপনার অ্যাকাউন্টে আপনার নামে আমি দলিল করে দিব শর্ত একটা মাত্র একটা দিনের হায়াত আপনি আমারে বাড়ায়া দেন বাংলার ডাক্তার সাইরা ইন্ডিয়া চলে যান ইন্ডিয়ার সমস্ত ডাক্তারের সামনে দাঁড়াইয়া চোখ থেকে পানিগুলো সাইরা সাইরা যদি বলেন আমি আপনাকে 10 কোটি টাকা দেব প্রয়োজনে 1 ঘন্টা হায়াত আপনি বানিয়ে দিবেন বাংলার ডাক্তার বলবেন না আমি পারবো না ইন্ডিয়ার ডাক্তার বলবে আমি পারবো না মাদ্রাসের ডাক্তার বলবে আমি পারবো না আমি তোমাকে সুস্থ থাকার জন্য লাইন গাট রাস্তা শিখিয়ে দিতে পারি পিক্সিশন আমি দিয়ে দিতে পারি কিন্তু আমি তোমাকে 1 ঘন্টা কেন রে আমি কেন গোটা পৃথিবীতে যত উন্নত মানের ডাক্তার আছে রে চিকিৎসা বিজ্ঞান আছে রে সবাই রে যদি একটা গ্লাসের ভিতরে ঢুকাইয়া গোটা হবিগঞ্জ জেলা বাবা ব্রাহ্মণবাড়িয়া জেলাটা যদি তার নামে অক্ষ করে দেন একটা সেকেন্ড আপনাকে হায়াত বাড়িয়ে দিতে পারবে না একটু আওয়াজ দিয়ে বলেন না হায়াত এবং মতের মালিককে জোরে বলেন না কে এ বিজয়নগর থানার বাবা বিন্নিঘাটের বাবা জানি না কার জন্য জানি রে মাধবপুরের কোন মার্কেটের কোন দোকানে জিন্দগির শেষ পাঞ্জাবের চাদরের কাপড়টা হাজির হয়ে গেছে কার জন্য জানি রে বিন্নিঘাটের কোন জঙ্গলের বাস লালের লাল হয়ে গেছে রে আব্বা জানি না কোন কবরস্থানের মাটি কার জন্য জানি লাফালাফি শুরু করে রে কার দিকে জানি বিন্নিঘাট জমে মসজিদের কার অপেক্ষমান অপেক্ষমান কোন বাইরের সন্তানগুলি জানি রীতি বয়ালা কোন
বাবার সন্তানগুলি জানি রে ইতিম হয়ে যায় যুবক ছেলেরা দিন রাত পরিশ্রম করিয়া এই মাহফিলটা সাজিয়েছি আমাদের যদিও কষ্ট হয় সবচাইতে খুশি হলো মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে রে বাবা জমিনটা নিচে যত কবরবাসী আছে প্রত্যেকটা কবরবাসী কবর থেকে উঠিয়ে উঠিয়া মাহফিলের চতুর্পাশে ভিক্ষুকের মতো তারা দাঁড়িয়ে আছে রে আব্বা সাতিনায়রে বাতিনায়রে যেই গোরে একা একা কেমনে থাকে বা সে গোরে বাবা একা একা কেমনে থাকে বা কবরে বলো আল্লাহ ও মা সাল্লে জোরে সাফে কাটিবে গুরুজো মারবে হাই রে হাই আগুন গায়া দিবে কলি যায় যুবক ভাই আমার আল্লাহ কা যুবক মৃত্যুর কথা অনেকবার শুনেছ আমি রায়পুরি বলি শুই না দাও আমার নবী আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবী উপরে যেই মাত্র আয়াতে কারিমা নাযিল হইল রে বাবা পুরা অংশ তাফসীর করা ব্যাখ্যা করার সময় হয়তো পাবো না সামান্য একটু সময় রিস্কার ড্রাইভার জানে সিনজির ড্রাইভার জানে প্রত্যেকটা মানুষ জানে রে বাবা মসজিদের ইমাম সব জানে মুয়াজ্জিন জানে বক্তা জানে শ্রোতা জানে আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রাণীকে মৃত্যুর সাথ নিতে হবে একটু ব্যাখ্যা যদি করি মানুষ কিন্তু মরে না রে বাবা মানুষ কিন্তু মরে না মানুষ মৃত্যুর সাথ নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় রে বাবা ইমামদার মুসলমান বাবা পাগলামি কইর না একটু ধৈর্য নিয়ে বসে যাও এ ইমামদার মুসলমান বাবারে আজকে এই মাহফিলের পাশে জানি না কোন মায়ের আত্মা জানি ভিক্ষুকের মতো দাঁড়িয়ে আছি কোন বাবার আত্মা জানি ফকির মতো দাঁড়িয়ে আছি কোন দাদা দাদুর আত্মাটা জানি এমনি বিন্নিগা একতা সুন্নি যুব সংগঠনের মাহফিলের পাশে ফকির মতো দাঁড়িয়ে আছি আমরা হয়তো ঘুরির দিকে বারবার তাকাবো আমরা হয়তো সময়টাকে হিসাব করব কিন্তু অত্র অঞ্চলের জমিনে নিচে যত কবরবাসী আছে আব্বা সমস্ত কবরবাসীরা কামতে শুরু করেছে আর মালিককে ডাক ডাক এই মালিক এই মাহফিলটা যদি আর একটা দিনের ব্যবস্থা হতো আলোচনা যদি একটু লম্বা হতো গো মাহফিলের বরকত দিয়া আমরা কবরের আজাব থেকে একটু পরিত্রাণ পাইতাম কবরের আজাব থেকে একটু মুক্তি পাইতাম জাহান্নামের আগুনের কষ্ট থেকে আমরা একটু মুক্তি পাইতাম যুবক ভাই এখন রাস্তায় দাঁড়ায় থাকবা না যার আব্বা আম্মা কবরে আত্মীয় স্বজন কবরে তাদেরকে বাঁচানোর উদ্দেশ্যে একটু দরমাইরা ফ্যান্ডেলের ভিতরে বৈশা যাও কারণ মৃত্যু আত্মা বলে তোমার দিকে তাকানো 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 হয়তো আমরা কান্নার আওয়াজ শুনি না হয়তো তাদের চিৎকারের আওয়াজ শুনি না কিন্তু কোরআন হাদিস মিথ্যা না রে বাবা মেসকাতের হাদিস নবী আমার ডাক দিয়ে বলে কোন জীবিত মানুষ যদি কবরস্থানের পাশ দিয়া যায় রে কবর থেকে কবরবাসীরা জীবিত মানুষের দিকে তাকাইয়া এমন ভাবে কান্না করতে থাকে আর ডাকতে শুরু করে হে পথিক এ রাস্তার পথিক একটু দাঁড়াও
আমার জন্য একটু দোয়া করে যাও আমি কবরের ভিতরে বড় অসহায় আমি কবরের ভিতর বড় অসহায় এই ইমামদার মুসলমান বাবারে ওয়াজ শোনা লাগবে না একটু কবর জিয়াতের উদ্দেশ্য করে আজকে মাদ্রজনী পর্যন্ত বিন্নি ঘাটের জমিনে ফেন্ডেলের ভিতরে বসে যাও যতক্ষণ তুমি বসে থাকবা জালালের কসম করে বলছি সুবহানাল্লাহ বললে তোমার আমল নামায় সওয়াব হবে দুরূদ শরীফ বললে সওয়াব না পড়লে সওয়াব তুমি যদি দুইটা কানের ভিতরে দুইটা আঙ্গুল দিয়া তুমি ছিদ্র বন্ধ করে রাখো যে আমি কোন বক্তার ওয়াজ শুনবো না এখানে বইসা ওয়াজ না শুনলেও সওয়াব ওয়াজ শুনলেও সওয়াব আল্লাহ আকবার বললে সওয়াব দুরূদ শরীফ বললে সওয়াব না পড়লে সওয়াব এক কথায় ফেন্ডেলের ভিতরে যতক্ষণ বইসা থাকবা ডান কামদের ফেরেশতা আমল নামার ভিতরে কোনো বদ লাগবে না যতক্ষণ পর্যন্ত বসে থাকবা ততক্ষণ পর্যন্ত ডান কান্দের ফেরেশতা নেক লেখতেই থাকবে লেখতেই থাকবে লেখতেই থাকবে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ হে বিন্নি ঘাটের যুবক বারবার আমি হাফেজ আলেম হইয়া তুমি সাধারণ পাবলিক তোমার পায়ে দৌড়তেছি একটা মাত সত্য হাসিলের উদ্দেশ্য না আমার একটা উদ্দেশ্য হয় না আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানুকু আনফুসাকুম ওয়া আহলিকুম নার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো রে তোমার পাড়া প্রতিবেশী আওলাদদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আজকে যারা এখানে আছেন যেই সমস্ত যুবক ছেলেরা লক্ষাধিক টাকার উপরে ব্যয় কইরা আমাদেরকে দাওয়াত করেছে আপনারা আজকে আমি রায়পুরের আপন আমার ডানে যারা আছেন তারা আমার আপন সামনে আছেন আপনার আপন অত্র অঞ্চলের সবাই আমার আপন এখানে আমার মা নাই বাবা নাই আত্মীয় স্বজন কেউ নাই এই জন্য আপন বাবিয়া বারবার দুইটা পায়ে হাত দিয়ে বলছি আল্লাহ কই কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো রে আহলদেরকে বাঁচাও পাড়া প্রতিবেশীদেরকে বাঁচাও ইমামদার মুসলমান যুবক নবীজি নবীজির উপরে হযরত জিব্রাইল আমিন যে মাত্র আয়াতে কারিমা নিয়ে আসলেন বাবা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আশার সাথে সাথে রে বাবা আমার নবীজির সমস্ত বডি মুবারকটা গেমে গেছে আল্লাহ কবর পাঠিয়ে দিল হাবিব পৃথিবীতে কোন জীবিত প্রাণী থাকবে না গো যাদের ভিতরে প্রাণ আছে আত্মা আছে গো হাবিব ওই প্রাণ ওলা মানুষগুলো থাকবে না গো হাবিব ও যুবক ভাই আমার নবী জির দেহ মুবারকের ভিতরে আত্মা মুবারক আছে আমার নবীজির সমস্ত শরীর মুবারকটা গেমে গেছে আমার নবীজির সমস্ত শরীর মুবারকটা গেমে গেছে আল্লাহ কয় হাবিব জানিয়ে দেন পৃথিবীর জমিনে কোন জীবিত মানুষ থাকবে না গো প্রত্যেকটা মানুষ মৃত্যুর সাথ দিতে হবে রে মৃত্যুর সাথ নিতে হবে আমি আমির হোসেন রায়পুরি মরণের সাথ নিব আপনি মরণের সাথ নিবেন বাবা মরণের সাথ আবার কেমন রে যুবক বা এক এক প্রকারের খাবারের সাথ এক এক রকম এক এক আইটেমের খাবারের ভিতরে এক এক রকম স্বাদ মৃত্যুটা এমন হবে রে কারো কারো মৃত্যুর সময় মানুষ পায়খানা প্রস্রাব কইরা হাল্লা চিল্লা কইরা দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে যায় কিছু মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বেঈমান হয়ে চলে যায় আবার কিছু মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হাসতে হাসতে কালিমা শুনি পড়তে পড়তে বিদায় হয়ে যায় কিছু মানুষের মৃত্যুর পরে অন্ধকার কবরটাকে আমার আল্লাহ আলোকিত করে দেন কবরটাকে প্রশস্ত করে দেন আবার কিছু মানুষ মৃত্যুর পরে তার কবরটাকে ইটের বাটার মতো আগুনের চুলা বানায় দেন আগুনের চুলা বানায় দেন এখন সিদ্ধান্ত নে আপনার মৃত্যুটা কেমন হবে শুধু চিন্তা করলাম ব্যবসা কিভাবে উন্নতি করবা শুধু চিন্তা করলাম ঘর কিভাবে নির্মাণ করবা
শুধু চিন্তা কর না কোন জায়গায় সম্পদটা রাখবে ভবিষ্যতে অনেক টাকার মালিক হতে পারবো কিন্তু বিন্নি ঘাটের বাবা একটা দিন আমি আর তুমি চিন্তা করে নাই আমার মরণটা জানি কোন জায়গায় হবে রে আমার মরণটা জানি কিভাবে হবে মরণের সময় আমি মরতে যাইতে পারবো নি মৃত্যুর সময় নবী আমারে দেখা দিব নি মরণ জানি কোন দিন হবে রে কোন টাইমে হবে রে একটা দিনই চিন্তা আমি করলাম না আমি নাই পুরি চিন্তা করি কোন পিশাবে তেল মারলে দাওয়াত বেশি পাওয়া যাইব কোন মানুষের প্রশংসা করলে মাটা মা ঠিক থাকব কিন্তু চিন্তা করলাম না তেল যে মারলাম এই পিশাব হক না বেহক এই কথা ভাবি নাই এই ইমামদার মুসলমান যুবক রে আমি চিন্তা করি কোন কণ্ঠ দিয়া ওয়াজ করলে পাবলিক গুলো আমার জন্য পাগল পার হয়ে যাবে একটা দিন চিন্তা করলাম না বয়ানের ভিতরে যদি আমার মৃত্যু হয়ে যায় আমার মৃত্যুটা আল্লাহ কবুল করে কিনা আমার মৃত্যুটা নবীর তরিকায় হয় কিনা আমার মরণটা কালমা পড়া অবস্থায় হয় কিনা ইমামদার মুসলমান বাবারে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ আমি নবীকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো আসমানের নিচে জমিনের উপরে কোন জীবিত প্রাণী কি থাকবে গো নবীজি কোন মানুষ কি জীবিত থাকবে গো নবীজি ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো আপনি শুধু বলেন আপনার প্রভুর কথা আপনার প্রভু পাঠিয়েছে কুল্লু নাফসিন দাইকাতুল মাউত মৃত্যুর সাথ দিতে হবে গো নবী আমি আপনার পবিত্র জবান মোবারক থেকে শুনতে চাই কোন জীবিত প্রাণী কি থাকবে না আমার নবীজির দুইটা চক্ষু মোবারকের কিনারা মোবারক দিয়া বৃষ্টির ফুটার মতো রে পানি মোবারক গুলো ছাড়তে শুরু করেছে এ বিন্নি ঘাটের বাবা নবীজির দুইটা চক্ষু মোবারকের কিনারা মোবারক দিয়া পানি মোবারক সেরে সেরে কান্দতে শুরু করলেন নবীজি কান্দে আম্মা জান ডাক দে কয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রশ্ন করার সাথে সাথে আপনার চক্ষু মোবারক দিয়া পানি মোবারক ঝরছে গো নবীজি কারণ কি নবী আমার ডাক ডাকায়া সারে আদম থেকে শুরু করে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত না কিয়ামত পর্যন্ত যারা বীরে কাউকে মালাকুল মউত আজরাইল রক্ষা করবে না কাউকে সার দেবে না প্রত্যেকটা মানুষকে বন্দী করে নিয়ে যাবে আমি নবীর সামনে পর্যন্ত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম হাজির হবে ইমামদার বাবা গো বিন্নি গাড়ের যুবক বিদ্যা বাবা অর্ধেক সময় তো পার হয়ে গেল থাকলে আর কয়দিন থাকবো কয়দিন বাঁচবো যুবক বাই বলা যায় না আগামীকাল এই সময়টা হওয়ার আগে আগে আমি আর তুমি অন্ধকার কবরের ভিতরে থাকতে পারি রে আব্বা আমি আর তুমি অন্ধকার কবরের ভিতরে ঢুকতে পারি রে আব্বা নবী আমার ডাক দেখো আয়েশা শুনো আদম নবীকে সারা নাই রে 1,24,000 নবী রসুল কাউকে
মালাকুল মুতাজরাইল সার দেই নাই রে সবাই রে নিয়া গেছে আমি নবীর সামনে পর্যন্ত মালাকুল মুতাজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম হাজির হবে কিন্তু সকলের যাওয়াটা এক রকম আমি নবীর যাওয়াটা ভিন্ন রকম প্রত্যেকের সামনে হাজির হইছে এজাজত নেই নাই রে কিন্তু আমি নবীর সামনে হাজির হবে আমার আত্মা মুবারক বাহির করবে কিছুক্ষণ সময়ের জন্য তাও আবার আমি নবী এজাজত দেওয়ার পরে আমার বডি মুবারক থেকে আমার রূহ মুবারকটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বাহির করবে আমি পারমিশন দিব কিছুক্ষণের জন্য আমি নবী বিদায় হব শুধু আমার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য কারণ আমি নবী গোটা জাতির জন্য শিক্ষক আমি নবী জি শিক্ষক হয়ে এসেছি আমি নবী জি কারো ছাত্র হয়ে আসি নাই আমি নবী জি গোটা পৃথিবীতে যত আলেম ওয়ালা আমল ওয়ালা আল্লাহ ওয়ালা রে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত জ্ঞানী গুণী আসবে প্রত্যেকটা জীবিত প্রাণীর শিক্ষক হচ্ছে আমার নবীজি আমার নবী হইল রে আবুল আরহা সমস্ত রুহের আব্বা সমস্ত রুহের পিতা আম্মা জান ডাক ডাক মায়ার নবী গো আপনিও কি থাকবেন না নবী আমার ডাক দিয়া কয় আয়েশা রে আমি নবী কিছুক্ষণের জন্য বিদায় হয়ে যাব আমি নবীও থাকবো না আমার আত্মাটা বাহির করবে বাহির করিয়া আবার পুনরায় আমার বডি মুবারকের ভিতরে ফেরত দিয়া দিবে এই ইমানদার মুসলমান যুবক রে এই কথা বলিয়া আমার নবী আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবী ইলমে গায়েবের খবর দেন নবী আম্মা জানের ডান হাত মুবারকটা নবীজির ডান হাত মুবারক দিয়ে চাপায়া দল্লেন রে বাবা আম্মা জানের ডান হাত মুবারকে আমার নবীজির ডান হাত মুবারক যেই মাত্র চাপায়া দল্লেন আমরা তো মনে করি আমাদের যেমন পাঁচটা আঙ্গুল আছে নবীজির পাঁচটা আঙ্গুল মুবারক আছে আমাদের হাতে যেমন শক্তি রে নবীর হাত মুবারকে তেমন শক্তি না আম্মা জান ডাক ডাক কয় দুনিয়ার মানুষ অন্য দিন আমার হাত মুবারকে রাখলে আমি মনে মনে ভেবে নিতাম মনে হয় তুলা আমার হাতের উপরে রাখা হয়েছে আমার কোনো কষ্ট হতো না আমি কোনো আঘাত প্রাপ্ত হইতাম না আজকে আমার নবী আপনার নবী আমার হাত মুবারকে দল্লো রে তোরার সাথে সাথে আমার ভিতরে এমন একটা অশান্তি শুরু হয়ে গেল নবী খেয়াল করে দেখলেন আম্মা জানের চেহারা মুবারক ঘেমে গেছে আম্মা জানের শরীর মুবারকটা ঘেমে গেছে চেহারা মুবারক জানি কেমন কেমন হয়ে গেছে রে আব্বা আমার নবী বুঝতে পারলেন আম্মা জানের কষ্ট হচ্ছে নবী আমার ডাক দেয়া কয়েসা হাত মুবারকটা রাখার আগে চেহারা একরকম ছিল হাত মুবারক রাখার পরে চেহারাটা অন্যরকম হয়ে গেল কারণ কি বিষয়টা কি আম্মা জান ডাক ডাক পৃথিবীর মানুষ আমি জানতে চাইলাম মৃত্যুর স্বাদ কেমন হবে রে মৃত্যুর যন্ত্রণা কেমন হবে রে মৃত্যুর কষ্ট কেমন হবে রে আমি জানতে চাইছিলাম আমার হাত মুবারক নবীর হাত মুবারকটা রেখেছে এই পিন্ডিগাড়ের বাবা মাধবপুরের বাবা রে পাগলামি করিস না দে পা দুই টাকা দে আম্মা জান ডাক ডাক পৃথিবীর মানুষ জানতে চাই না আমার নবীর হাত মুবারক আমার হাতের উপরে রাখার সাথে সাথে আমার মনে হচ্ছে সাত আসমান সাতটা জমিন আমি আয়েশার হাত মুবারকে নবী চাপায়া দিছে এ যুবক ভাই রে যুবক ভাই কেমনে বুঝাবো কোন ভাষা দিয়ে বুঝাবো নবীর ডাক ডাকে সাক্ষী হইল তোমার চেহারাটা এমন দেখাইতেছে কেন নবী আমার প্রশ্ন করলেন আম্মা জান কইয়া রাসূলুল্লাহ নবী গো শত শত বার না
কুটি কুটি বা আপনার হাত মোবারক দিয়া আমি আয়েশার হাত মোবারকে আপনি ধরেছেন এমন তো মনে হয় না এত কষ্ট তো আমি পাই নাই আজকে যেইভাবে আমার চাপায় ধরছেন আমার মন বলছে আল্লাহর সাতটা আসমান সাতটা জমিন উঠাইয়া আমি আয়েশার হাতের উপরে চাপায়া দিছেন এখন আমার নবী ডাক ডাক আয়েশা কষ্ট কেমন হইছে ইয়া রাসূলুল্লাহ আমার এমন কষ্ট লাগছে গো সাতটা আসমান হাতের উপরে ভেঙে পড়লে জমিনটা উঠায় দিলে যেমন কষ্ট হবে আমার মনে ভিতরে এমন একটা অনুভব হয়েছে তার চাইতে আমি বেশি কষ্ট পেয়েছি নবী আমার ডাক ডাক আয়েশা আত্মাটা আজরাইল বাহির করলে তুমি যেমন কষ্ট পাইছো তার চাইতে বেশি কষ্ট পাইব আত্মাটা যখন দেহ থেকে বাহির করবে চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ এ যুবক ভাই এই মৃত্যুর যন্ত্রণা আমাদের প্রত্যেকটা মানুষের সামনে আছে রে বাবা মৃত্যুর কষ্ট আমাদের প্রত্যেকটা মানুষের সামনে চলমান বাবা যারা চলে গেছে যদি কবর থেকে উঠাইয়া দেখানো যাইত কেমন কষ্ট তারা করতেছে মানুষগুলো পরিপূর্ণ হয়ে যাইত মানুষের অন্তরটা তোলার মতো নরম হয়ে যাইত এই জন্য অনুরোধ কইরা দিয়া দাই পাগলামি কইর না আখেরাতের সঞ্চয়ের জন্য বেশি বেশি করে নেক আমল কর ভালো আমল করো রে ভালো আমলের ভিতরে ঢুকে যাও নেক আমলের ভিতরে ঢুকে যাও নবী আমার পরের দিন সকাল বেলা এ যুবক ভাই দ্বিতীয়বার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের নবী আমি একটু বুঝতে পারলাম এবার আমার নবী কি করলেন জানেননি আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া একটা খেজুর বাগানের ভিতরে ঢুকে গেলেন খিজুর বাগানের ভিতরে ঢুকিয়া আমার নবী আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবী শক্ত একটা লোহার পেরাক খিজুর গাছের ভিতরে ডাবায়া দিলেন হাতুড়ি লাগলো না শক্ত কোনো পাথর লাগলো না শক্ত কোনো বস্তু লাগলো না নবী ইশারা করার সাথে সাথে গাছের ভিতরে ঢুকে গেছে রে বাবা যেই মাত্র গাছের ভিতরে ঢুকে গেল এবার আমার নবী ডাক দেখো আয়েশা তুমি আমারে প্রশ্ন করেছ কুল্লু নাফসিং দাইকাতুল মাউত মৃত্যুর স্বাদ কেমন হবে যন্ত্রণা কেমন হবে কষ্ট কেমন হবে আমি তোমারে বুঝাইতে চাই প্র্যাকটিক্যালি যুবক বাইরে লোহার প্যারাকটা ভিতরে ঢুকাইয়া এবার নবী আমার ডাক দেখো আয়েশা দেখো লোহার প্যারাকটা গাছের ভিতর থেকে তুমি হাত দিয়া টান দিয়া বাহির করতে পারো কিনা আম্মাদান ডাক দেখো আমি নবীরে প্রশ্ন করলাম লোহার একটা প্যারাক ভিতরে ঢুকাইয়া আমারে বলল হাত দিয়া টান দে বাহির করার জন্য আমি হাতটা লাগাই না আমার মনের ভিতরে এমন একটা অনুভব সৃষ্টি হইল আমি চিন্তা করতে লাগলাম রে আমি আয়েশা কেন আমার মতো একশত আয়েশা যদি লোহার প্যারাকে হাত লাগাইয়া টানতে শুরু করে রে লোহার প্যারাকটা খিজুর গাছের ভিতর থেকে খোলা সম্ভব না নবী আমার ডাক ডাক আয়েশা রে কি বুঝলা কেমন ভাবে ভিতরে ঢুকে গেল আম্মাজান ডাক দেখো নবী গো আমি হাতটা লাগাইলাম এমন ভাবে ভিতরে ঢুকে গেল নবীজি আমি কেন আমার মত একশত আয়েশা যদি গো লোহার প্যারাকের মাথায় রশিটা লাগাইয়া টানতে শুরু করে গাছের ভিতর থেকে প্যারাক খোলা সম্ভব হবে না নবী আমার ডাক দেখো আয়েশা রে গা
গাছের ভিতরে লোহার প্যারাক যেইভাবে শক্ত করে লেগে গেল 100 মানুষ চান দিলে যেমন খুলবে না খুলতে যেমন কষ্ট হবে রে তার চাইতে বেশি কষ্ট হবে রে আজরাইল যখন আমার কোন উম্মতের দেহ থেকে আত্মাটা বাহির করবে চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না এ যুবক ভাই মৃত্যুর কষ্টগতি তুমি তুমি যদি বাঁচতে চাও আজকের মাহফিলে বইসে তুমি ওয়াদা করো আর কোনদিন মিথ্যা বলবা না নেক আমল থেকে তুমি দূরে থাকবা না অন্যের গীবত তুমি বলবা না পাঁচ ওয়াক্ত নামাজ তুমি কাজা করবা না যুবক ভাই রে আজানটা যখন শুরু হয়ে যাবে দৌড়ে তুমি মসজিদের দিকে রওনা হইবা মনে মনে সিদ্ধান্ত না আজ থেকে কোনদিন বদ আমল করবা না কেন আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আপনাদের অসুবিধা হচ্ছে আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা ঈমান এনেছো ওয়ামিলুস-সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া ঈমান আনার পরে রে নেক আমল যারা করেছ আমলে সালে যারা করেছো বেশি বেশি করে নেক কাজ যারা করেছ আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে দামি মানুষ বলেছেন ঈমানটা নিয়ে তুমি যদি মৃত্যু পর্যন্ত বসতে পারো নবী আমার ডাক দে বলে রে একটা শিশু বাচ্চা মায়ের স্তনে দুধ পান করতে করতে যেমন ভাবে ঘুমায়া যায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তেমন ভাবে তার আত্মাটা বাহির করবে শিশু বাচ্চারা যেমন দুধ টানতে টানতে ঘুমাইলে কষ্ট হয় না আটার খামিরার ভিতর থেকে একটা চুল টান দিয়ে বাহির করলে যেমন কষ্ট হয় না লোকটা যদি ইমানদার হয় রে আমি নবীর আশিক যদি হয় রে আমি নবীর গোলাম যদি হই রে এমন ভাবে তার আত্মাটা বাহির করবে তার কোনো কষ্ট হবে না উনি কোনো কষ্ট অনুভব করবে না এই জন্য দুইটা পায়ে দুইরা বইরা যায় কে কোন পীরের কাছে মুরিদ হইছ কে কোন দরবারে যাও আমি তোমারে প্রশ্ন করব না জিজ্ঞাসা করব না শুধু বিন্নিকাট একদা সুন্নি যুব সংগঠনের প্রোগ্রামে জান্নাতের বাগানে বইসা মনের আদালতে তুমি মামলাটা করো রাইটা আদালত থেকে চলে আসবে তুমি নামাজ পড়ো কিনা তুমি রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছো কিনা আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস-সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এই যুবক ভাই রে হুজুর গাউসে পাকের জীবনী শুধু শুনলে চলবে না গাউসে পাকের বাবা একটা বাসমান ফল খাইয়া 12টা বছর গোলামি করেছে কিন্তু তোমার আমার জিন্দেগির ভিতরে 50 বছর ভিতরে কতজনের হক মাইরা খাইছি কত ওজনে কম দিছি কত মিয়ার গাছের ফল খাইলাম একটা দিন চিন্তা করলাম না খাজা গরিবের নামাজের জিন্দেগি শুধু শুনলে চলবে না রে আমার খাজা গরিবের নামাজের মা ওয়াক্তের নামাজ দূরের কথা তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই রে এই যুবক ভাই রে বাংলার সম্রাট বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কথা শুধু শুনলে চলবে না রে বাবা শাহজালাল সুরমা নদী বারক নদী যাই নামাজ দিয়া পার হইছে যাই নামাজ যার বগলের নিচে থাকে রে তাহলে বোঝা যায় এই লোকটা নামাজ কাজা করে নাই রে এই সৈয়দ নাসিরউদ্দিন সিফা ছাড়ার বংশের মানুষ শুধু দাবি করলে চলবে না রে সৈয়দ নাসিরউদ্দিন
চিনছি বেচারা বাবা পূর্ব পশ্চিম মাজার বানাইয়া ঘুমাইতেছে এই কথা বললে চলবে না রে সৈয়দ নাসিরউদ্দিন চিবাচালা বাবার जिंदगीটা যদি তালাশ করেন রে বাবা ওয়াক্তে নামাজ ধরের কথা আবিন কোনদিন কাজা করে নাই চাস্ত কোনদিন কাজা করে নাই এশাক কোনদিন কাজা করে নাই এই সৈয়দ নাসিরউদ্দিন চিবাচালা বাবারে जिंदगीর ভিতরে কোনদিন আসরের নামাজের সুন্নাত কাজা করে নাই রে আলতে বাংলাদেশের ভিতরে যাইয়া দেখেন সৈয়দ নাসিরউদ্দিন চিবাচালা বাবার দরবারে কত বন্ডার বাতফারের দলেরা তিন দিন পিপি উরুস মোবারক করছে তিন দিনের ভিতরে হাজার হাজার মহিলা এসে গান গাইছে কথা কোন ঠিক কিনা হাজার হাজার মহিলারা পালার থেকে সাইজা এই সৈয়দ নাসিরউদ্দিন চিবাচালা বাবার মাজারের পাশে গান গাইছে তুই আবার দাবি করস তুই তার আওলাদ তাহলে এই সৈয়দ নাসিরউদ্দিন চিবাচালা বাবার কবরস্থানের পাশে তোর বাবার কবরস্থানের পাশে মোবাইল ফোন থেকে গান বাজাইলে তোর বিবিকে বাড়া দেয় বাধা দেয় তোর বিবিকে নাড়া দেয় আর যিনি আল্লাহর ওলি নিজ ক্ষমতায় কবরটাকে পূর্ব পশ্চিম করেছে তিন দিন পর্যন্ত উরুস হয়েছে তিন দিনের ভিতরে শত শত না হাজার হাজার নারীরা পালার থেকে এসেছে স্টেজ গান গেয়েছে তোমার কুল কথা নাই বন্ধ করার চেষ্টা নাই আমি বলবো তুমি তার আওলাদ না কথা বলেন ঠিক না বেঠে কথার ভিতরে যুক্তি আছে কিনা রাগ করেন নাকি আপনারা কষ্ট পাইতেছেন আপনার বাবার কবরস্থানের পাশে কেউ যদি গান বাজায় আপনার মনটা খারাপ লাগবে না এই বসো আপনারা কি রাগ করতেছেন না না অশেষ করে দিমু না আহা পাবলিক আল্লাহ সারালাই কেমন যে রুচি আছে বুঝা লাইছে সকলে খুঁজিগিরি করেন লা ইলাহা জোরে লা ইলাহা বল লা ইলাহা ও লা ইলাহা হাসবি রবি জল মাফে কলবি বল নূর মোহাম্মদ সাল্লাল্লাহ জোরে নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله تعالى عليه وسلم চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার যুবক আল হক মুরুন হক কথা তিত্তা লাগবে রে বাবা হক কথা আপনার কাছে ভালো লাগবে না যদি নিতে পারেন উপকার চলে আসবে আল্লাহর কসম কইরা বলি রে যুবক মাহে রমজান মাসে দিনের বেলা যারা খাবার খাইবা এই লোকটা কোনদিন নবীর আশেক হইতে পারে না এই লোকটা কোনদিন ওলি আল্লাহর পাগল হইতে পারে না মাহে রমজান মাসে রে বাবা দশটা মিনিট রমজান সম্পর্কে কিছু কথা বলি আমাদের পরবর্তী চাঁদ মাহে রমজানের চাঁদ আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা من قبلكم لعلكم تتقون الله رب العالمين ডাক ডাক এ দুনিয়ার মানুষ শুনো তোমাদের উপরে আমি আল্লাহ মাহে রমজানের রোজাগুলোকে ফরজ করে দিয়েছি কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম শুধু তোমাদের উপর না রে তোমাদের পূর্ব পরজ যারা ছিল তোমাদের পূর্বে যারা ছিল রে তাদের উপরেও আমি আল্লাহ মাহে রমজানের রোজাগুলি ফরজ করে দিয়েছিলাম কেন কেন আল্লাহ কইলা আল্লাকুম তাত্তাকুন লাআল্লাকুম তাত্তাকুন যেন দ্রুত গতিতে আমি আল্লাহ পর্যন্ত বসতে পারো রে
নিজেকে যেন পরিবর্তন করতে পারো নিজের জীবনটা যেন ভালো করতে পারো কবরের জীবনই মৃত্যুটা যেন সহজ ভাবে তোমরা সেরে নিতে পারো এই জন্য আমার আল্লাহ ডাক ডাক ইমামদার মুসলমান তোমাদের উপরে আমি আল্লাহর রোজা ফরজ করেছি তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে আমি আল্লাহর রোজা ফরজ করেছি ইমামদার মুসলমান যুবক রে মৃত্যুর সাথ দেওয়ার পরে কবরের জিন্দেগি শুরু হবে আমি আর তুমি ভাবতেছি যেইভাবে চা সেইভাবে চলে যাব অন্ধকার কবরে ঢুকে যাব অন্ধকার কবরে চলে গেলে আমার লাশটা পচে যাবে গলে যাবে হাড়িগুলো বাহির হয়ে যাবে শুধু মাথার খুলিটা পড়ে থাকবে আর মনে হয় কোনো জবাবদিহি করতে হবে না না রে না 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 রোজা এবং নামাজ তোমার মৃত্যুর পরে কেমন উপকারে আসবে মৃত্যুর পরে দুইটা সাবজেক্ট তোমার সঙ্গী সাথে হবে একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল ঈমান যারা এনেছে নেক আমল যারা করেছে তাদের কবরে কোনো ভয় নাই তারা কবরের ভিতরে কোনো চিন্তিত হবেন না ইমামদার মুসলমান বাবা নামাজ রোজা যদি কেউ সঠিকভাবে করে রে মৃত্যুর পরে কেমন উপকার আসবে শুনো শুনো আমারে তোমারে যখন অন্ধকার কবরে বিসমিল্লাহ ওয়ানা মিল্লাতে রাসূলিল্লাহ বলে অন্ধকার কবরে রেখে দিয়ে আসবে বাবা সবাই যখন তোমার আমার উপরে মাটি দিবি আর বলবি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা সবাই যখন অন্ধকার মাটির গোরে রাইখা যার যার অবস্থানে ফিরে যাবে চলে যাবে ইমামদার মুসলমান বাবা তোমার আমার কবরে রাত নামক একজন ফেরেশতা দ্রুত গতিতে চলে আসবে এত স্পিড এত ক্ষমতা আমার আল্লাহ তারে দান করেছে রাত নামক ফেরেশতা শিয়া আমারে তোমারে পূর্ণ জীবিত করবে ভাববেন জীবিত করলে কবরটাকে ফাঁক করিয়া দুনিয়াতে চলে আসব না এমন ক্ষমতা থাকবে না আপনি সমস্ত আওয়াজ শুনবেন পাখিগুলো কিচিমিচি করে ডাকতেছে আওয়াজটা শুনবেন রাস্তার পাশ দিয়া কে হাইটা হাইটা যাইতেছি আমি রায়পুরি কবর থেকে শুনতে পারবো আপনি শুনতে পারবেন সমস্ত কবরবাসীরা শুনতে পাইবে এ ইমামদার মুসলমান যুবক রে রাত নামক ফেরেশতা কবরে ঢুকবে কবরে কবরে ঢুকার পরে ভিতরে তোমার রুহটা আবার ফেরত দিয়া দিবে ফেরত দেওয়ার পরে তোমাকে কবরটার ভিতরে বসানো হবে যুবক ভাই পা থেকে মাথার তালা পর্যন্ত কাপনটা তো লাগানো থাকে পায়ের দিক দিয়ে একটা বাত থাকবে মাঝখান দিয়ে আর একটা বাত মারে এ যুবক ভাই মাথার উপর দিয়ে আর একটা বান মারে মাথার বানটাকে বা কারা জানি খুলি দেবে রে বাবা কাপনের মাথাটা ডাম দিক দিয়ে আস্তে আস্তে করে খুলতে খুলতে সিনা বরাবর চলে আসবে বাম কাত দিয়া এই সিনা বরাবর চলে আসবে তোমার পুরো মুখ মণ্ডলটা একবারে খোলা মেলা হয়ে যাবে যারা নেককার সিনা পর্যন্ত ডান দিয়া কাপড় বাম দিক দিয়া কাপনের কাপড় ও যুবক ভাই রাত ফেরেশতা তোমার আমার কবরের ভিতরে ঢুইকা ডাক দিয়া বলবে বিন্নি কাটের বাবা দুনিয়াতে আমার আল্লাহ তোমারে লম্বা সময় হায়াত দিয়েছিল অনেক দিন পর্যন্ত আলমে দুনিয়ার জিন্দিগি করে আসছ কতটুকু নেক করেছ বধ করেছ আমি জিজ্ঞাসা করব না এখন আমার পারমিশন হলো তোমার জিন্দিগির লাইফের সমস্ত নেক আমলগুলো তুমি লেখ বদ আমলগুলো তুমি লেখ এ ইমামদার মুসলমান যুবক মৃত্যুর পরে কবরে কিন্তু তোরা খাব বাচ্চা নেওয়ালা তোরা নেওয়ালা কেউ নাই কেউ নাই এ হাত দিয়া কইটা নেক তুমি করেছ এ হাত দিয়া কইটা অন্যায় করেছ 70 বছর ভিতরে কি পরিমাণ নেক কাজ করেছ কি পরিমাণ বদ কাজ করেছ তোমার কিন্তু কোনো কিছুই খেয়াল থাকবে না আমি আর তুমি বলবো ভাই ফেরেশতা দুনিয়াতে লিখতে গেলে কলমের প্রয়োজন হয় রে কাগজের
ভিতর আমি কি দিয়া লিখব আমার কাছে তো কোনো কলম নাই রে আমার কাছে তো কোনো খাতাও নাই রে কিসের উপরে লিখব কি দিয়া লিখব ও বিন্নি গাটের বাবা পঞ্চাশটা বছর তো পার কইরা দিলা কয়েক তো নামাজ কাজা করছ একটা দিন হিসাবটা মিলাইলা না কয় হাজার মিথ্যা বলে ফেলেছ একটা দিন হিসাবটা মিলাইলা না অন্যের হক কতবার তুমি নষ্ট করেছ একটা দিন যুবক হিসাবটা মিলাইলা না রে না মিলাইয়া কবরে চলে গেলে আমি রায়পুরি কে বলা হবে ও রায়পুরি রে যেই পরিমাণ হায়াত পাইয়া দুনিয়ার জিন্দগির সময় তুমি পার করেছ কি পরিমাণ নেক করেছ বধ করে চলতে শুরু কর আমি বলবো কলম নয় আমি বলবো খাতা নয় ফেরেশতা বলবে কলম খাতা লাগে না দুনিয়ায় লিখতে গেলে কলম লাগে রে দুনিয়ায় লিখতে গেলে খাতা লাগে রে কলমের ভিতরে কালি ঢুকানো লাগে রে খাতা লাগবে রে কিন্তু কবর জগতে পরীক্ষা দিলে খাতাও লাগবে না কলম লাগবে না আমি আর তুমি যদি মুমিন হয় জিজ্ঞাসা করব কি দিয়া লাগব রে ফেরেশতা বলবে বান্দা তুমি তোমার সাত আঙ্গুলটা বাহির করো চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার বান্দা যদি নেককার হয় টেনশন করবে না চিন্তা করবে না বান্দা ডান হাতটা বাহির করিয়া সাতত আঙ্গুলটাকে কলম বানায় দিবে ফেরেশতা বলবে তুমি সাতত আঙ্গুলকে কলম বানাও তোমার জিব্বার লালাকে কানি বানায় সমস্ত নেক কথাগুলো নেক কাজগুলো কাফনের ডান দিক দিয়া তুমি লিখতে শুরু করো রে বাবা আমি আর তুমি সমস্ত নেক কাজগুলো লিখতে শুরু করব বান্দা যদি ইমানদার হয় চিন্তা করবে না টেনশন করবে না সমস্ত নেক কাজগুলো লিখতে শুরু করবে সমস্ত নেক আমলগুলো লিখতে শুরু করবে সমস্ত নেক আমলগুলো লিখতে শুরু করবে বান্দা যদি বদকার হয় বাবা ফেরেশতা বলবে তুমি তোমার আমল নামাগুলো লিখতে শুরু করো তুমি তোমার আমল নামাগুলো লিখতে শুরু করো এই বান্দা যদি বদকার হয় রে বেনামাজি যদি হয় রে লিখবে না লিখবে না কিভাবে লিখবে সারাটা জীবন নবীর তরিকা জবাই করেছে সারাটা জীবন হারাম পথে চলাফেরা করেছে গোটা জিন্দগি যেইভাবে ইচ্ছা সেইভাবে চলাফেরা করেছে সত্য মিথ্যা বুঝে নাই হালাল হারাম বুঝে নাই মনে যা চাই রে মনে যা ইচ্ছা তা করেছে কেমনে লিখবে কেমনে লিখবে ওই বান্দা লিখবে না জাহান্নামের ফেরেশতা হাতুড়ি দিয়া রে বাবা তার মাথার উপর একটা আঘাত করবে আঘাত করতে দেরি হইবে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইব আবার আল্লাহ বলবে কোন ফায়াকত আবার সুস্থ হয়ে যাবে ভয় আবার লিখতে শুরু করবে জীবনে যত অপকর্ম করেছে জীবনে যত অন্যায় করেছে জীবনে যত পাপ করেছে সমস্ত পাপগুলি নিজের হাত দিয়া কবরে ওই দিন লিখবে যুবক ভাই সমস্ত নেক কাজগুলো ওই দিন কবরের ভিতরে লিখবে রে বাবা এই পালানোর মতো কোনো সুযোগ নাই পালানোর মতো কোনো সুযোগ নাই রে বিন্নি গাড়ির বাবা এই অঙ্গুলি সচরাচর হয় না এখন বাংলাদেশে তেল মারা রস বেশি হয় সচরাচর কথাগুলি পাইবেন না আমি আমির হোসেন নাই পড়ি কাউকে তেল মাইরা ওয়াজ করি না কোন পীর সাহেবকে তেল মাইরা ওয়াজ করি না যেটা হক আমি হক বলি যেটা না হক এটা আমি না হক বলি যেটা সত্য আমি সত্য বলি যেটা মিথ্যা আমি মিথ্যা বলি এই আমি সাদাকে সাদা বলি কালাকে কালা বলি রে দুনিয়ার কোন পীরের তেল মাইরা আমি ওয়াজ করতে পারি না এই জন্য পাবলিক আমার ভিন্ন কোয়ালিটিতে চিন্তা করে আমি নাকি কেমন হয়ে গেছি আল্লাহু আলাম আমার অন্তর খবর জানে রে আমার অন্তর খবর আমার আল্লাহ ভালো জানে
আমি যা কিছু করি ওই উদ্দেশ্য করি আল্লাহ কয় কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ কয় হাবিব আপনি বলে দেন আপনার নামাজ আপনার রোজা আপনার জিকির আপনার ফিকির আপনার চিন্তা আপনার চেতনা আপনার যা কিছু হবে আমি আল্লাহর জন্য হবে ইমামদার মুসলমান কোন পিশাবকে খুশি করার জন্য না কোন মানুষকে খুশি করার জন্য না যত নেক আমল করবেন যত কাজ করবেন আল্লাহ কয় কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই যুবক বাইরে এক গ্লাস পানি যদি কাউকে খাওয়ান আল্লাহকে খুশি করার জন্য খাওয়াইবেন রাস্তার উপরে যদি একটু মাটি বরাদ্দ করে দেন আল্লাহর জন্য করবেন মসজিদ নির্মাণ করে দিলেন আল্লাহর জন্য করবেন রাসূলুল্লাহর মহব্বত নিয়ে আল্লাহর জন্য করবেন মাহফিলের ভিতরে এক টাকা চাঁদা দিলেন রাসূলের তরিকা নিয়ে আল্লাহর জন্য করবেন পীরের দরবারে হাদিয়া পাঠাইলেন রাসূলকে সাক্ষী রাইকা রাসূলের মহব্বত নিয়ে আদব নিয়ে আল্লাহর জন্য করবেন যত ইবাদত করবেন যা কিছু করবেন সব কিছু হবে রব্বুল আলামিন আর কারো জন্য হবে না ইমামদার মুসলমান বাবা কেমনে বুঝাবো কোন ভাষা দিয়ে বুঝাবো রে যুবক রাস্তা বলবে ও বান্দা তুমি তোমার নেক গুলি লেখো তুমি তোমার বদ গুলি লেখো এক দিক দিয়ে নেক গুলি লেখা হয়ে যাবে অন্য দিকে বদ গুলি লেখা হয়ে যাবে সমস্ত আমল নামাগুলি এইভাবে এইভাবে গোল করিয়া তাবিজের মতো বানাইয়া তার গলার ভিতরে ঝুলাইয়া দেওয়া হবে সমস্ত আমল বদ আমল গুলি গলার ভিতরে ঝুলাই দিয়া চলে যাবে বিপদ কিন্তু শেষ না বিপদ কিন্তু বারে রে বাবা দুইজন ফেরেশতা সওয়াল জব করার জন্য কবরের ভিতরে ঢুকে আমরা সবাই জানি বিন্নি গাড়ের বাবা পাঁচ ওয়াক্ত নামাজ তুমি যদি হেফাজত করে থাকো অন্ধকার কবরে ঢুকার সাথে 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 তুমি তাকায় দেখবা ডান দিকে একজন সাদা পোশাকধারী মানুষ শরীর থেকে খুশবু ছড়াইতেছে বলবে চিন্তা করিও না টেনশন করিও না আমি তোমার পাশে উপস্থিত রয়েছি এ যুবক ভাই দুইটা পায়ে দুইরা বইলা যায় নামাজকে তুমি মহব্বত কর রোজাকে তুমি মহব্বত কর ডান দিক দিয়ে দেখবা সাদা পোশাকধারী সুগন্ধযুক্ত একটা পোশাকধারী মানুষ দাঁড়িয়ে আছে মুনকার নকির ফেরেশতা ডান দিক দিয়ে তোমার কবরে আসার জন্য চেষ্টা করবে নামাজ ডাক দে বলবে ও ভাই মুনকার নকির বান্দাটা ভালো করে খাইতে পারে নাই সারা রাত ঘুমাইতে পারে নাই ফজরের সলাতের আজান যখন শুরু হয়ে গেছে আরামের বিছানা ত্যাগ করে মসজিদে চলে গেছে আবার নামাজ শেষ করে বাড়িতে আসলো আবার জোহরের সলাতের আজান শুরু হয়ে গেল কাজ কর্ম বন্ধ করে দিয়ে আবার মসজিদে চলে আসছে আবার বাড়িতে গেল তার পারিবারিক কাজে ঢুকে গেল আবার মসজিদের মিনারায় আসরের সলাতের আজান শুরু হয়ে গেল আবার দৌড়ে বান্দাটা মসজিদে চলে আসলো আবার মগরিবের সলাতের আজান শুরু হয়ে গেল বান্দা আবার দৌড়ে মসজিদে চলে আসলো আবার এশার সলাতের আজান শুরু হয়ে গেল বান্দা আবার দৌড়ে চলে আসলো ডাক দিয়া বলবে মুনকার নকির ফেরেশতা শুনো বান্দা এশার সলাত কইরা ঘুমাইলো আবার মসজিদে ফজরের নামাজের আজান শুরু হয়ে গেল বান্দাটা ভালো করে ঘুমাইতে পারে না দুনিয়ার জিন্দগির ভিতরে ভালো বিশ্রাম করতে পারে নাই এখন দুনিয়ার জগৎ সাইরা আলমে দুনিয়ার জগৎ সারিয়া আলমে বর্জকের ভিতরে ঢুকেছে এ বান্দাকে এখন ঘুমাইতে দাও বান্দারে জাগ্রত করাইও না যা বলার আমার সাথে বলো যা কথা বলার আমার সাথে বলো যত প্রশ্ন আছে রে আমার সাথে কর বলবে তুমি কে তুমি কে হে যুবক এই সাদা পোশাকধারী ব্যক্তিটা বলবে আমি হচ্ছে সলাত আমি হচ্ছে সলাত আমি নামাজ নামাজ নামাজ
যত প্রশ্ন আছে আমাকে কর ওই বান্দার পক্ষে ওই বান্দার পক্ষদারে হইয়া আমি সমস্ত প্রশ্নের উত্তর তোমাকে দিয়ে দিব চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আর তুমি যদি আমার কাছ থেকে প্রশ্নের উত্তর না নিতে চাও যতক্ষণ পর্যন্ত আমি ডাক দিয়ে দাঁড়াবো ততক্ষণ পর্যন্ত বান্দারে এদিক দিয়ে ডিস্টার্ব করবা না তুমি অন্য দিকে চলে যাও পাঁচ ওয়াক্ত নামাজ চলে গেল সবগুলো কথা শেষ করা যাবে না সামনে মাহে রমজান রোজা রাখলে আমাদের উপকার কি রোজা কেন কিসের জন্য যুবক ভাই ডান দিক থেকে ব্যস্ত হয়ে মুনকার নকির ফেরেশতা বাম দিকে যাবে বাম দিক দিয়ে প্রশ্ন করার চেষ্টা করবে রোজা ডাক দিয়ে বলবে আমি রোজা যতক্ষণ পর্যন্ত বাম দিকে আছি রে এই বান্দাকে কোনো প্রশ্ন করবা না বান্দা দুনিয়াতে ভালো করে খাইতে পারে নাই ভালো করে আরামায়েশ করতে পারে নাই ঘুমাইতে পারে নাই আজকে দুনিয়ার জিন্দগি সারিয়া অন্ধকার কবরে আসে তাকে একটু ঘুমানোর সুযোগ দাও যত প্রশ্ন তুমি আমারে কর আমি হচ্ছে রমাদান ডাক দিয়া বলবে যত প্রশ্ন আমারে তুমি করো আমি বান্দার পক্ষে সমস্ত প্রশ্নের উত্তর দিয়া দিব নামাজ ডান দিকে আপনার সঙ্গে হয়ে যাবে রোজা আপনার বাম দিকে সঙ্গে হয়ে যাবে আজকে যারা পায়ে হেঁটে হেঁটে এ যুবক ভাই মাহফিল সাজিয়েছে মাহফিল অংশ গ্রহণ করেছেন নেক কাজ করার জন্য পা দিয়ে হাইটা হাইটা বিভিন্ন জায়গায় আপনারা চলে যান মসজিদে চলে যান ডান দিক থেকে ব্যর্থ হয়ে যাবে বাম দিক থেকে ব্যর্থ হয়ে যাবে এবার মুনকার নকির ফেরেশতা আমার আপনার পায়ের দিক থেকে আঁকতে শুরু করবে সমস্ত নেকগুলি পায়ে হাইটা হাইটা যে নেক অর্জন করেছেন এ নেকগুলি বাতা দিতে শুরু করবে নারে না এই বান্দা অন্যায় করে নাই এই বান্দা কোনো পাপাচারে লিপ্ত হয় নাই এই বান্দা দুনিয়া থেকে অনেক কষ্ট করে এসেছে আমি পা দিয়া হাইটা হাইটা মালিকের কুদরতি কদম মুবারকে সেজদা করার জন্য গিয়েছি আমি পা দিয়া হাইটা হাইটা কোরআনের কথাগুলি শোনার জন্য চলে গিয়েছি আমি পা দ্বারা হাইটা হাইটা কোরআন তেলাওয়াত করার জন্য চলে গেল হাদিসের পানি গুলো প্রচার করার জন্য চলে গেল আমি পায়ের দিক দিয়া এই বান্দাকে কষ্ট দেওয়ার জন্য দিব না আজকে পায়ের দিক থেকে আমি সমস্ত নফল এবাদত গুলি দাঁড়ায় গেলাম তুমি অন্যদিকে যাইয়া তাকে প্রশ্ন কর অন্যদিকে যাইয়া তাকে তুমি প্রশ্ন কর আমি যতক্ষণ পর্যন্ত আছি রে ততক্ষণ পর্যন্ত এই দিক দিয়ে আল্লাহর বান্দাকে কোনো প্রশ্ন করা যাবে না এই বিন্নি গাড়ির বাবারে কেন কথাগুলি বলতেছি মৃত্যুর উপরে তোমার ধন সম্পদ কোনো কিছুই যাবে না মৃত্যুর উপরে তোমার পীর তোমার কবরে যাবে না মৃত্যুর উপরে তোমার বাবা তোমার কবরে যাবে না আজকে অনেকে বলে আমি মরি দহিছি নামাজ লাগবে না ধারণা ভুল অনেকে চিন্তা করে আমি মরি দহিছি জান্নাতে টিকিট পাইছি ধারণা ভুল পীর মানে রাস্তা বাতানেওয়ালা পীর মানে শিক্ষক পীর মানে উস্তাদ পীর মানে সঠিক পথ দেখাবে এ যুবক বাইরে নিজের পকেটে টাকা থাকলে মাদকপুর বাজারে যাইয়া যা ইচ্ছা তা তুমি কিনতে পারবা পকেটে টাকা নাই কেউ তোমাকে সদাই দিবে না সেম দুনিয়াতে যদি তুমি যদি নেক আমল না করে অন্ধকার কবরে যাও কেউ তোমাকে চিনবে না কেউ তোমাকে সারা শব্দ দিবে না কেউ তোমাকে পরিচয় দিবে না এই জন্য দুনিয়ায় থাকতে রে যুবক সারা দিন হাত দেহ থাকে নবীর সুন্না দিয়ে সাজাও নবীর তরিকা দিয়ে সাজাও ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের ভিতরে চলে আস সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সকল জায়গার ভিতরে নবীর সুন্না দিয়ে সাজাও ইমামদার মুসলমান বাবা চতুর্দিক থেকে মুনকার নকির ফেরেশতা ঢোকার মতো কোনো সুযোগ পাবে না এবার কবরের উপর দিক দিয়ে ঢোকার জন্য চেষ্টা করবে
কেউ যদি কোরআনে কারীম তেলাওয়াত করে থাকেন কেউ যদি কোরআনে কারীম আপনি তেলাওয়াত করে থাকেন এর জন্য আমি মাঝে মাঝে বলি যদি পারেন পরের দিন সকাল বেলা ফজরের নামাজ পড়ে কোরআনটা একটু সামনে নিয়ে তেলাওয়াত করবেন কোরআন শরীফটা একটু সামনে নিয়ে রাখবেন কোরআন এমন একটা কিতাব রে আপনি তেলাওয়াত করতে না পারেন ধরেন আমার হাতে একটা কালামে হাকিম কোরআনে কারীম আছে আপনি চাইয়া যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত সওয়াব হবে পড়লে যেমন সওয়াব শুনলে তেমন সওয়াব দললে তেমন সওয়াব আপনার চোখের জুতিটা কোরআনে কারীমের দিকে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত সওয়াব দিতে থাকবে কোরআনে কারীম থেকে যদি একটা হরফ তেলাওয়াত করো রে বান্দার আমলনামার ভিতরে 10টা নেক ঢুকায়া দিবে 10টা নেক ঢুকায়া দিবে এ যুবক ভাই বলবেন হুজুর কোরআনে কারীম তেলাওয়াত পারি না কি করব যারা কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে তেলাওয়াত করতেছে একটু দাঁড়ায়া দাঁড়ায়া শুনবা একটু বসে বসে শুনবা তোমার মসজিদের ইমাম সাহেব লম্বা কেরাত পড়ে তুমি পিছনে দাঁড়াইয়া দাঁড়ায় একটু তেলাওয়াতটা শুনবা একটা কোরআনের হাফেজ তেলাওয়াত করতেছি দাঁড়ায়া দাঁড়ায়া শুনবা কোরআনে কারীম তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনলে সেই পরিমাণ সওয়াব কোরআনে কারীমটা সিনার ভিতরে জড়াইয়া দয়রা চোখ থেকে পানিগুলো সারবা সারবা কোরআনে কারীমটা সিনার সাথে লাগাই বারে বাবা ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ কবরে কেউ নাই কেউ নাই আমি কু কালামে হাকিমকে তুমি যদি মহব্বত করতে পারো রে ডাম দিক থেকে বাম দিক থেকে উত্তর দক্ষিণ থেকে মন কান্নকের ফেরেশতা ব্যর্থ হইয়া যখন উপরের দিক দিয়ে তোমার কবরে আসার জন্য চেষ্টা করবে কেউ যদি কালামে হাকিমের সাথে সম্পর্ক জোড়া লাগাই রে কেউ যদি মাঝে মাঝে কোরআনে কারীম তেলাওয়াত করে রে ওই কোরআনে কারীম সবুজ বরণের পাখি হইয়া দুইটা ডানা কবরের দুই পাশে এভাবে বিছায়া দিবে পাখির ডানা থেকে রহমতের বাতাস তোমার কবরের ভিতরে ঢুকতে শুরু করবে আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ এ যুবক ভাই নামাজ পড়া যেমন ফরজ কোরআনে কারীম শিক্ষা করা তেমনি ফরজ রে বাবা পীরের কাছে মুরিদ হই না একটা দিন তোমার পিশাব তোমারে সূরাতুল ফাতিহার প্রশিক্ষণটা দিল না পীরের কাছে মুরিদ হই না ফরজ গোসল কিভাবে করতে হয় প্রশিক্ষণ দিল না উযু কিভাবে করতে হয় প্রশিক্ষণ দিল না নবীর সুন্নাহ কিভাবে আদায় করবা প্রশিক্ষণ দিল না পিশাব শুধু মিটিং কইরা হাদিয়া চাই হাদিয়া আহা 20 বছর হইছে মরিদ হইছো এখনো দাড়িটা তোমার লম্বা হয় না কেন 10 বছর হইছে মরিদ হইছো এখনো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো না কেন 50 বছর হয়ে গেল দরবারে আসা যাওয়া কর ফরজ গোসল কিভাবে করতে হয় জানো না আমি বলবো তুমি জানো না তোমার পিশাব আগে জানে না পীর যদি জানতো এই 1100 এর মাহফিল এক শব্দ যায় 1100 শরীফ মাহফিল শুরু করার আগে পিশাব যদি রে গোসলের নিয়মটা বলে দিত ওজন নিয়মটা বলে দিত নবীর সুন্নতের বর্ণনা করত এক বছর দুই বছর তিন বছর না কয়েক দিনের ভিতরে মুরিদ পরিবর্তন হয়ে যেত রে যুবক ভাই কেমনে তোমারে বোঝাই কোন ভাষা দিয়ে বোঝাই কোরআনে কারীম যারা তেলাওয়াত করবা কোরআনে কারীমটা সবুজ বরণের পাখি হইয়া গোটা কবরটা কিভাবে এইভাবে এইভাবে ধরে রাখবি আর পাখির ডানা থেকে ঠান্ডা বাতাস তোমার কবরে ডুবতে শুরু করবে ডুবতে শুরু করবে ইমামদার মুসলমান যুবক
মুনকার নকির ফেরেশতা উপর দিক দিয়ে নিচে আসতে শুরু করবে কোরআনে কারীম কালামে হাকিম ডাক দিয়ে বলবে মুনকার নকির এই বান্দারে কষ্ট দিও না এই বান্দারে আঘাত করিও না এই বান্দার পুরাটা জিন্দেগি আল্লাহর কালামে হাকিম তেলাওয়াত করতে 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 সময়টা পার করেছে আমি আল্লাহর কালামে হাকিম যতক্ষণ পর্যন্ত থাকব রে ততক্ষণ পর্যন্ত এই কবরের ভিতরে তুমি তাকে সওয়াল করতে পারবা না চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার নারে তাকবীর